হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই শুরু করলাম, সমু ঘুম থেকে উঠলো, ম্যাডাম ম্যাডাম এখনই ঘুম থেকে উঠলো। আমি তো অনেক সকালেই উঠে গেছি, কিছু জল টল ভরা এসব ঘরের কাজ থাকে ওগুলো করলাম, ম্যাডাম এখন ব্রাশ করে এলে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। হ্যাঁ, সমু ব্লক থেকে তোমাদের অনেক স্বাগত, গুড মর্নিং। আমিও জানাই তোমাদিকে, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। হ্যাঁ, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। বড় ভিডিও দেওয়া শুরু করেছি, আগে আমি ছোট ছোটই দিতাম রিল। হ্যাঁ, এই সারাদিনের টুকটাক কাজকর্ম যতটুকু পারি, রান্না টান্না সব কিছু দেখানোর চেষ্টা করব আমার। হ্যাঁ, তোমরা সাথে থেকো, অবশ্যই প্লিজ প্লিজ স্কিপ করো না, ঠিক আছে? এই যে এখন সব বিনা জিনিস সব ছেড়ে নিয়ে তারপর চা খাবো, মুখ ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপর দেখি। ও, কাজের স্পিড দেখো, কাজ আছে কি, কাজের স্পিড দেখো। এবার সকাল থেকে উঠে শুধু কাজ আর কাজ, মেয়েদের আর পেট পুজোর চিন্তা বলো, তাই না? হ্যাঁ, কি খাবো, ব্রাশ করে সেই কাজের, দুপুরে কি বানাবো, রাত্রে কি বানাবো, শুধু ওই চিন্তা। হ্যাঁ, এখানে দেখি কি আবার বানায়, কালকে রবিবারটা তো পেরোলো। ঠিক আছে, জল খাওয়া হয়ে গেল ম্যাডামের, এবার টিটা খাচ্ছে, লাল চা, লাল চা। বাথরুমের টয়লেটের কাজ সেরে করে কাপড় ভেজানো সব কিছু করে, এই যে ঘর ঝাঁট এখন, তারপর আবার ঘর মোছা, ঘরের অনেক কাজ, প্রচুর কাজের চাপ, তারপরে আবার রান্না চিন্তা। এই চান টান করে সব কাজকর্ম সেরে এই একটু সাজুগুজু করে নি। হ্যাঁ, তারপর টিফিন টিফিন খাবো, ঠিক আছে? সাথে থেকো। হ্যাঁ, ও, সময় এখন টিফিন করছে, দেখি কি টিফিন করছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার তো যা হওয়ার আমি খেয়ে নিয়েছি, চা আর রুটি। হ্যাঁ, চা আর রুটি, ও ব্রেড বাটার, চা রুটি, ব্রেড বাটার আর ডিমের পোচ, নাইস ব্রেকফাস্ট, খুব সুন্দর। ঠিক আছে, করে নাও তাহলে ব্রেকফাস্ট। হ্যাঁ ঠিক আছে, করে নাও এখন। এই যে দুপুরে অভি খেতে চলে এসছে, সোমবারের দুপুর, আমি আজকে ভাত খাবো না, এন অভির জন্য শুধু আলু ভাজা, ডাল ভাত, মসুরির ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে ছকা, আর ডিম ভাজা, চাটনি আর আম আছে। হ্যাঁ, অভি খেয়ে নিচ্ছে, আর আমার আম আছে, তারপর শসা, পেয়ারা, দই খাবো, টক দই বিন্নুন দিয়ে, বুঝলে? ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো, স্লিপ করো না। হ্যাঁ, ভিডিওটা পুরো দেখো অবশ্যই, ঠিক আছে? সাবস্ক্রাইব অবশ্যই করো। বন্ধুরা, গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দুপুরবেলায় একটু রেস্ট নিচ্ছিলাম, হ্যাঁ, রেস্ট নিয়ে এই ঘুম থেকে উঠলাম, একটু দিয়ে এই জল খাচ্ছি এখন। মনে করলাম একটু ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখাবো বলে। হ্যাঁ, এই অভি ঘাটাল থেকে দুধ নিয়ে এলো, নিয়ে এসে রেখে দিয়ে গেল, আমি দুধ গরম করব, তারপর অভি আবার সন্ধ্যেবেলায় আসবে। লোকালেই তো জব করে, এই জন্য ও খেতে, চা খেতে, নাস্তা খেতে, সবই খেতে মাঝে মাঝেই চলে আসে কাজের ফাঁকে, বুঝেছো? ওই চাটা বানায় দুবেলায়, কারণ লাল চাও আর দুধ চাও ওই বানায়, কারণ ও চাটা খুব ভালো বানায় এই জন্যেই। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, তোমরা আসল কথা
পুরো ভিডিওটা দেখো, নাইলে কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, এবং সাবস্ক্রাইব যে করেনি সে সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক দিও এবং লিঙ্কটা শেয়ার করো সবাইকে, এবং পাশে দেখো সাথ দিও অবশ্যই, আর কমেন্টে লিখো ভিডিও কেমন হচ্ছে, কারণ তাহলে আরও ভালো ভিডিও করার চেষ্টা করছি এবং আগেও করবো অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, সাথে থাকো এবং দেখতে থাকো ভিডিও, হ্যাঁ স্কিপ না করে কিন্তু, ঠিক আছে। হাই বন্ধুরা, এই রাত্রের ডিনার নিয়ে চলে এলাম। হ্যাঁ রাত্রের ডিনার আমি খেয়ে নিয়েছি, কারণ অভি লেট করলো আসতে, এই জন্যই। হ্যাঁ আমি বেশি রাত করে খাই না, আবার গরমে আজকে ডিম তরকা বানিয়েছি তো, এই জন্য তাড়াতাড়ি। এই যে পেঁয়াজ আর ঝাল ঝাল ডিম তরকা আর এই রুটি, অভি এসছে এখন, অভি খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা সব ভিডিও দেখো স্কিপ না করে, পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না। আর তারপরে কালকে আবার দেখা হবে। হ্যাঁ তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল দেখো, আর লাইক দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো লিঙ্কটা, ঠিক আছে। আর তাহলে এখনকার মতো রাখছি, অভি খেয়ে নেক। হ্যাঁ গুড নাইট সবাইকে, শুভরাত্রি, সব ভালো থেকো, কালকে আবার দেখা হবে আর একটা ব্লগ নিয়ে ফিরে আসবো, বাই।